হাতে ব্যাট কাঁধে বড় কিট ব্যাগ সঙ্গে বুক ভরা অনেক স্বপ্ন উপমহাদেশের লক্ষ লক্ষ শিশুর স্বপ্ন দেখার গল্প অনেকটা একই রকম পরিস্থিতির শিকারে জাতীয় দলের জার্সিটা গায়ে তোলার স্বপ্ন বেশিরভাগ সময়ই শুধু স্বপ্নই রয়ে যায় বয়সভিত্তিক দলে ব্যর্থতায় অনেকেই আবার ব্যাট প্যাট তুলে রাখেন শোকেইসে রোববার শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হওয়া ভারতীয় বরুণ চক্রবর্তীর স্বপ্ন দেখার গল্পটাও অনেকটা একই রকম সমাপ্তিটাও একই রকম হতে পারত ভাগ্যিস হয়নি 13 বছর বয়সে ক্রিকেটের ময়দানে পা রাখা উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে শুরু পরে 4 বছর বারবার ব্যর্থ হলেন বয়সভিত্তিক দলে রাগে কষ্টে কর্ণাটকের বরুণ খেলাটাই ছেড়ে দিয়েছিলেন মন দিলেন পড়ালেখায় উপমহাদেশের হাজার হাজার কিশোরের মতো চেন্নাই থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করলেন ফ্রিল্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে শুরু করলেন অন্যরকম ক্যারিয়ার যে ক্যারিয়ারের স্বপ্ন ছোটবেলায় দেখেননি বরুণ চাকরি করছেন ঠিকই তবে বরুণের মনটা পড়েছিল 22 গজে মাঠের টানে ফিরে আসলেন গলি ক্রিকেটে খেলার টানে চাকরিও ছাড়লেন খেললেন টেনিস বলের ক্রিকেট একজন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সব গল্পের পথটা তো আর মসৃণ হয় না উঁচু নিচু পথ পেরোতে হয় বরুণের গল্পটাও একই হাঁটুর ইঞ্জুরির কারণে সেই পেস বোলিংটাও করা হলো না বাধ্য হয়ে বেছে নিতে হলো স্পিন বোলিং সেখানেই বরুণের নিজেকে নতুন করে খুঁজে পাওয়া আবিষ্কার করলেন 6টা বল আবার করছেন 6 রকম সেই আত্মবিশ্বাসে নাম লেখালেন তামিলনাড়ুর চতুর্থ বিভাগ ক্রিকেটে সেখান থেকে ডাক পেলেন তামিলনাড়ু প্রিমিয়ার লিগে সেই পারফরমেন্স খুলে দিল আইপিএলের দরজা সেই দরজা দিয়ে যেন তেনভাবে ঢোকেননি সবাইকে চমকে দিয়ে খবরের শিরোনাম হয়ে এসেছিলেন আইপিএল মাতাতে 2019-এ 8.5 কোটিতে খেললেন পাঞ্জাবের হয়ে বাজে পারফরমেন্স আর ইঞ্জুরি এক ম্যাচেই শেষ অভিষেক আসর খেলা ছেড়েও দিতে চেয়েছিলেন এরপর আবারও ফিরলেন এবার আর ব্যর্থতার গল্প নয় একেবারে বিজয়ের বেশে ভারতের বিখ্যাত নীল জার্সি গায়ে দিয়ে 29 বছরের বরুণের জীবন নিয়ে চাইলেই সিনেমা বানানো যায় তার জীবনের উত্থান পতনের এমন গল্প তো আস্ত এক থ্রিলার সেই থ্রিলারের নায়ক খুঁজতে পরিচালককে খুব বেশি দূর যেতে হবে না আছেন স্বয়ং বরুণ চক্রবর্তী 2014 সালে তামিল সিনেমা জিভাতে অভিনয় করেছিলেন ক্রিকেটের ভেতরের গল্প নিয়ে তৈরি সিনেমা জিভায় অভিনয় করার সুবাদে নিজের গল্পে অভিনয়টা হয়তো বরুণ ভালোই পারবেন বলেন কবুল কিরে বলিস না কেন মা তুমি নিশ্চিন্তে কবুল বলতে পারো আমাদের বাসায় আকাশ লাইট প্লাস আছে স্টার জলসা জি বাংলা সব দেখতে পারবে বিনোদনের দেশি বিদেশি সব চ্যানেল নিয়ে এলো আকাশ লাইট প্লাস মাত্র 300 টাকায় সারা মাস চলে আসুন আকাশের ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায় রোলার কোস্টারের মতো জীবন পেরিয়ে স্বপ্নকে সত্যি করা শেষমেশ জীবনের 22 গজে জিতে যান তো ওই বরুণ চক্রবর্তীরাই জিতে যায় ক্রিকেট আপনার পিয়াল অলরাউন্ডার